Radhe Radhe. Good morning everyone. Welcome back to my channel Tori Special. বহু যুগ পর আবার আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওটা যে কতটা স্পেশাল সেটা ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, আজকে গোপুর সাথে গোপাল আর রাধারানী সারাটা দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত কী কী করে তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। So, let's get started. এখন বাজে সকাল প্রায় 5:30টা আর আমরা চলে এসেছি গোপালকে ঘুম থেকে তুলতে। এত ভোরে তো আমি উঠি না কোনোদিন, এটা মার দায়িত্বেই থাকে। সকালে আর সন্ধ্যায় মার দায়িত্ব থাকে, দুপুরে আর রাতে আমার। আর আমি যদি বাড়ি না থাকি তাহলে পুরোটাই মার দায়িত্বেই থাকে। তো চলো গোপালকে ওঠানো যাক। উঠে পড়ো গোপাল। আমার গোপাল উঠে পড়েছে, রাধারানীও উঠে পড়েছে। এরপর তারা বসবেন, হাত মুখ ধুয়ে সেজে গুজে, তারপর তাদের ভোগ দেওয়া হবে, তারপর মা যাবে ফুল তুলতে। ভোরে যখন উঠেই পড়েছি তাই আমিও আজকে চলে এলাম মার সাথে ফুল তুলতে। আমাদের একটা ছোটোখাটো বাগান হয়ে গেছে, মানে যেখানে সব রকমের ফুল পাওয়া যায়, বেশ ঝুড়ি ভরে যায়। তো এটা হচ্ছে টগর, বড় বড় টগর। এই ফুলের আর কোনো নাম আছে বলে তো আমি জানি না, টগরই বলে। আর এটা হচ্ছে রঙ্গন, সবাই চেনো। আসলে গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে, মানে অনেকটা বেশ ছড়িয়ে ছিল, কিন্তু এত জঙ্গল হয়ে যাচ্ছিলো তো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এক জায়গায় করে দিয়েছে। দেখতেও ভালো লাগে আর জঙ্গলটাও কম হয়, নাহলে তো এদিকটা আসাই যায় না। ওই দেখো, ইনিও ভোর ভোর উঠে ঘাস খাওয়া শুরু করেছে, বিড়াল বাদেও সব কিছু, গরুও হয়ে গেল। এটাও কিন্তু এক ধরনের টগর, মেনলি আমরা এটাই দেখতে পাই সবসময় বেশিরভাগ। এখন ওইগুলো দেখা যায় কিন্তু, মানে এই টগরটা সবাই চেনে, এটাকে টগরই বলে, কিন্তু ওইটাকে আদৌ টগর বলে না অন্য কিছু বলে আমি জানি না, টগরই বলে, মোটা টগর বড় টগর যাই হোক। এদিকে বাবা আবার বাবার সবজি ক্ষেতেরও একটু পরিচর্যা করে নিয়েছে। এখানে বেশ সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে দেখো, আমাদের এখন ভেন্ডি কিনতেই হয় না, বাড়িতেই ভেন্ডি হচ্ছে। যদিও আমি খুব একটা ভালোবাসি না, বাট ইটস গুড ফর হেলথ। ওকে, নো প্রবলেম, আমি তাও খেয়ে নিই। ভেন্ডি ভাজাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেদ্ধ হচ্ছে ভাজাটা খাই। ওই দেখো মা কোন জঙ্গল দিয়ে কোথায় গেছে। এই যে একটা ধূসরা ফুল হয়েছে, অনেক খুঁজে খুঁজে, আসলে এই জঙ্গলে না আজকাল এত সাপের উপদ্রব বেড়েছে যেতেও খুব ভয় লাগে। এই এক ধরনের ফুল, এটার নাম কসমস। জিনিসটা দেখতে খুব সুন্দর, মানে ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু একটু জল লাগলে বা হাওয়া লাগলে পাপড়িগুলো একদম মুড়ে যায়, তখন আর সেটা দেখতে ভালো লাগে না, মানে ঠিক। কিন্তু এমনি গাছেও বেশ ভালো লাগে, শুকনো থাকলেও বেশ ভালো লাগে দেখতে। দেখো গাছ ভর্তি জবা, আর যাই হোক জবা ফুলের অভাব নেই আমাদের বাড়িতে, খুব সুন্দর সুন্দর জবা ফুল ফোটে। এটা দেখো সাদা জবা, এরপর আরও আছে, ওখানে পুদিনা গাছও আছে মাঝখানে একটা, আর তাছাড়াও সবুজ জবা, হলুদ জবা, নীল জবা, সব গাছ বাবা লাগিয়েছে। এটা লক্ষ্মী জবা, লক্ষ্মী জবাটা এখন অল্প ফুটেছে, একটু পরে বেলার দিকে একটু ভালোভাবে বড় হয়ে যায়, ফুটে যায়। খুব বড় হয় না লক্ষ্মী জবা, কিন্তু মানে বেশ ভালো দেখতে, মানে জবা ফুলের ভ্যারাইটি রয়েছে আমাদের বাগানে। ওই দেখো দূরে একটা গোলাপ ফুটে রয়েছে, এখন গোলাপের সিজন না, তাও একটা দুটো করে ফোটে, বেশ ভালো লাগে। ওই যে একটা, আর এটা একটা ছোট্ট গোলাপ, এগুলো ছোটো ছোটোই হয়, এগুলো বেশ কিউট। আর এটা নয়নতারা, এটা গোলাপি আর এটা সাদা, সাদাটা সুগার রোগীদের জন্য খুব ভালো পাতা এই গাছের যতদূর আমি জানি। আর এই যে আমার মেয়ে, আমার মার সাথে সারা বাগান ঘুরে ঘুরে ফুল তোলে ভরে, আমি তো ঘুমাই। আর এখন আমরা যাচ্ছি পেছনে, বাড়ির পেছনে বেলপাতা তুলতে। কি জঙ্গল এদিকটায় বেশি, আসতেও ভয় লাগে, একদিকে তো সাপের ভয় আরেকদিকে এখন ডেঙ্গু, এই দেখো আরেকজনের কাজ। মা যে কী করে একে নিয়ে সব সামলায় রোজ। এখানেও একটা টগর ফুল গাছ আছে, কিন্তু যেহেতু খুব জঙ্গল সেহেতু এখানে আসি না এখন, আপাতত আর কোনো কাজ নেই, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমার গোপাল আর রাধারানীর কত ড্রেস।
এটা হচ্ছে সব সময় পরার একটা ঝুড়ি, মানে এখানে সব সময় পরার নরমাল জামা কাপড় আমি রেখে দিই। এখানে সুতির জামা কাপড় থাকে, সব সুতির, এগুলো গরমে পরাই। আর ঠিক তার পাশেই রয়েছে এখানে সমস্ত মানে একটু ভালোগুলো, একটু ঠান্ডা ঠান্ডা করলে বা ছোটোখাটো কোনো অকেশন হলে এগুলো পরাই। আর এই পাশে সব গোপালের, এখানে সুতিরও আছে আবার একটু ভালো মানে একটু অকেশনে পরার মতো সেগুলোও রয়েছে, সব এখানে গোপালের। এখানে রয়েছে ওদের ছোটো ছোটো প্যান্ট, গোপালের আর রাধারানীর, সব এখানে যা আছে সব সুতিরই বেশিরভাগ। আর এটা না একটা সেট আমি কিনেছিলাম, মানে অদ্ভুত দেখেছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল তাই কিনে নিয়েছিলাম। গরমে না এগুলো পরলে বেশ হালকা হালকা, বেশ ভালো লাগেও দেখতে, কমফোর্টেবল। আর এখানে রয়েছে রাধারানীর ওড়না, প্রতিদিন যে ওড়না পরে সেই ওড়না, সবসময় ওড়না দিও না বাট যখন যেরকম আর কি লাগে, এটা হচ্ছে সবসময় পরে। আর এখানে এগুলো এগুলো হচ্ছে দামি একটু, এগুলো একটু ভালো পুজোতে হোক বা জন্মাষ্টমীতে হোক বা কোনো ভালো, অনেকে আবার গিফটও করে, সেগুলোও রাখা থাকে এখানে। এখানে সব কিছু খুব সুন্দর সুন্দর, এই জামা, এই জামাগুলো আমি খুব খুঁজে খুঁজে পছন্দ করে করে ওর জন্য কিনি। এই পিঙ্কটা কি সুন্দর, দেখো দেখলেই মন ভরে যায়। আর ওকে সাজাতে যে কী ভালো লাগে আমার এইসব জামাকাপড় পরিয়ে, এইগুলো খুব যত্ন করে গুছিয়ে সবসময় এরকম যখনই পারি আমি গুছিয়ে গুছিয়েই রাখি, নাহলে একটা জায়গায় ওড়না থাকে আর একটা জায়গায় জামা থাকে। আর এটা রাধারানীর, এখানেও রাধারানীর একটু ভালো ভালো জামাগুলোই রয়েছে। আর সব জামা কিন্তু আমি ম্যাচিং করে কিনি, মানে গোপালের গোলাপি হলে রাধারানীরও গোলাপি, ওর হলুদ ওরও হলুদ, ওর নীল হলে ওরও নীল, মানে সব এরকম ম্যাচিং ম্যাচিং করে সব সেট করা আছে, এইভাবেই সব সাজিয়ে রেখে দিয়েছি। আর এগুলো হলো ওদের শৃঙ্গারের জিনিস, মানে মাথার মুকুট, তারপর গলার মালা, চুড়ি বা যা যা আছে আর কি ওদের সাজানোর জন্য যা যা লাগে সব এই এর মধ্যে আমি রেখে দিয়েছি। বেশিরভাগ সময় আমি এত কিছু দিয়ে সাজাই না, কোনো অকেশন হলে তখনই এইসব দিয়ে সাজাই, না হলে হালকা প্লেন যেগুলো না হলে না হয় সেরকমভাবেই রাখি ঘরোয়াভাবে। বাট এগুলো সব দেখো এটা কত সুন্দর, এগুলো সব আমি ছোটো ছোটো করে কালেকশন করে রাখি ওদের জন্য, জামার সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে করে। দুপুর হয়ে গেছে, এখন গোপাল আর রাধারানী স্নান করবে আর তারপর আমি বাকি পুজোটাও সেরে নেব। দুপুরের পুজোটা দিতে আমার একটু টাইম লাগে, আমি খুব আস্তে আস্তে ধরে ধরে গুছিয়ে নিয়ে বসে তারপর পুজো দিই। তো চলো দেখো, পুজোর তো অনেক নিয়ম, অনেক মন্ত্র, অনেক কিছুই থাকে, কিন্তু আমি বিশ্বাস করি যে মন পরিষ্কার রেখে শুদ্ধ মনে তাকে ডাকাটাই উচিত। অনেকে আমি দেখি অনেকে ভয়ে ভগবানকে ডাকে যে এই নিয়মটা না করলে এই হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। আমার মনে হয় না, ভালোবেসে যতটা করা যায় সেটাই মন থেকে করাটাই আসল, বাকি নিয়ম মন্ত্র এগুলো তো আছেই থাকবে, সবটাই ভালোবেসে করা উচিত, ভয় পেয়ে নয়। এটা সম্পূর্ণ আমার নিজের নিজের পার্সোনাল ওপিনিয়ন। আজকে যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তাই ভাবলাম আজকে একটু ওদের অন্যরকমভাবে সাজাই, একটু ভালো জামাগুলোই পরাই, একটু রয়্যাল সাজ দিই। কিন্তু সবসময় কিন্তু আমি এরকম রয়্যাল সাজই দিই না, আমি বেশিরভাগ দিন ওদেরকে ফুলের সাজেই রাখি, আমার মনে হয় ওটাই ওদের সবচেয়ে বেশি প্রিয় সাজ হয়। এই যে এরকমভাবে ফুল দিয়েই সাজিয়ে রাখি বেশিরভাগ দিন। তো চলো তাড়াতাড়ি করে তোমরা দেখে নাও ওদের সাজ, ফাইনাল লুকটা তারপর ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আমার যুগল শশী সেজে গুজে সিংহাসনে বসে পড়েছে, কি মিষ্টি লাগছে, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলো। আর এবার আমি বাকি পুজোটাও সেরে ফেলব। সন্ধে হয়ে গেছে আর এখন সন্ধ্যা আরতি করবে মা, তো দেখো তোমরা। Thank you.
চারদিকটা কিরকম গুটগুটে অন্ধকার হয়ে গেছে। সবাই শুয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে, আর এখন আমরাও গপুকে শোয়াতে চলে এসেছি। আর আজকে মাকে বললাম শুয়ে দিতে, কারণ আমি ভিডিওটা করছিলাম। মাই শুয়ে দিল, আর শোয়ানোর আগে এসব গয়নাগাটি সব খুলে জামাকাপড় পাল্টে ফ্রেশ হয়ে তারপরেই ওকে শোয়াই। একটা শোয়াটার একটা কমফোর্টেবল ব্যাপার থাকে। তো রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য আমার গপু আর রাধারানী, ওদেরকে শুয়ে দিলাম। ওরাও এবার ঘুমাবে, আমরাও এবার ঘুমোতে যাব। আর তোমাদের সবাইকে শুভরাত্রি। আজকে সারাদিনের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হবে আবার একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।